বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি এখন ফুল তুলছি, ঠাকুরকে পুজো দেব। তো স্নান টান সেরে চলে এসেছি, তো ফার্স্টে ফুলগুলো তুলে নিব, তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। এই যে দেখো কতগুলো ফুল তুলেছি, এখানে অনেক রকমের ফুল আছে, গাঁদা ফুলই রয়েছে দুই তিন কালার, তারপর একটা জবা ফুল পেয়েছি। তো এবার ফুল তোলা হয়ে গেছে, এখন আমি একটা দুপা তুলে নেব ভালো দেখে, তারপর কয়েকটা তুলসী পাতা তুলে নেব, তুলে তারপর বাসনপত্র ধুয়ে নেব। একই করে সব করছি, তো সেগুলো আমি আর দেখাতে পারবো না, কেন কি ক্যামেরা ধরার লোক নেই, আমি একা একাই ধরছি, একটু একটু করেছি, সেই জন্য একটু দেখাচ্ছি। তাহলে চলো পরে আবার কথা বলছি। ঘরের মধ্যে পুজো দিয়ে তারপর চলে এসছি তুলসী তোলাতে। তো তুলসী তোলাতে এসে আমি সুন্দর করে একটু আবির দিয়ে একটু ফুল এঁকে নিয়েছি, তো সেরকম ভালো করে ডিজাইন করতে পারিনি, এমনি একটু দিয়েছি। তো আজকে দোল পূর্ণিমার দিন, একটু তুলসী তোলায় না দিলে ভালো লাগে না, তো তুলসী তোলায় একটু আবির দিয়ে ফুল দিয়ে একটু মোমবাতি দিয়ে পুজো করেছি। ঠাকুরকে পুজো দেওয়া শেষ, সব ঠাকুরকে আবির পরিয়েছি। তো পুজো টুজো দিয়ে আমি সব বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, তো এর মধ্যে আবির রয়েছে, এখানে প্রসাদ রয়েছে, তো সব ঢেকে রেখে দিয়েছি। পুজো টুজো দিয়ে চলে এসেছি, তো পুজো টুজো দিয়ে ঠাকুরকে আবির পরিয়েছি, তারপর সবাইকে একটু একটু করে আবির দিয়েছি, কপালে ছুঁয়েছি আর নমস্কার করেছি। আর দেখো আমাকেও দিয়েছে, লেগে আছে, শুধু একজনকে বাকি আছে দেওয়া, সেটা আসলে পরে দেব। তো এবার পুজো টুজো দিয়ে তারপর তুলসী তলায় একটু আবির দিয়েছি, সুন্দর করে আলপনা দিয়েছি। আর পুজো টুজো দিয়ে সব বাসনপত্র ধুয়ে সব গুছ গাছ করে, তো এবার আমি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেব, তারপর দেখা যাক কী করা যায়। আবার দুপুরে রান্না বান্না সব তো বাকি আছে, তাহলে চলো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।